হ্যালো ছোটরা, ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল। আজকে আমরা যে বাংলা ছড়াগুলো পড়ব সেগুলি হলো জিরাফ, ময়না পাখির বিয়ে এবং পূজোর দিনে। তাহলে চলো শুরু করা যাক। আজকে প্রথম কবিতাটি হলো জিরাফ। ঘাড় উঁচু ওই বুঝি আকাশটা ছুঁয়ে যায়, বিশাল চেহারা যেন ভয় তার নাহি পায়, ডোরা ডোরা দাগ কাটা জিরাফের গায়ে, ঘাস পাতা খেয়ে বাঁচে হাঁটে চার পায়। আবার পড়ি। জিরাফ। ঘাড় উঁচু ওই বুঝি আকাশটা ছুঁয়ে যায়, বিশাল চেহারা যেন ভয় তার নাহি পায়, ডোরা ডোরা দাগ কাটা জিরাফের গায়ে, ঘাস পাতা খেয়ে বাঁচে হাঁটে চার পায়। আজকের পরবর্তী কবিতাটি হলো ময়না পাখির বিয়ে। বড় ভালো ঘরও ভালো ময়না পাখির বিয়ে, বর আসবে পালকি চড়ে টোপর মাথায় দিয়ে, আর কেঁদো না আর কেঁদো না ওরে সোনার ময়না, গড়িয়ে দেব কয়না তোমার আর ধরো না বায়না। আবার পড়ি। ময়না পাখির বিয়ে। বড় ভালো ঘরও ভালো ময়না পাখির বিয়ে, বর আসবে পালকি চড়ে টোপর মাথায় দিয়ে, আর কেঁদো না আর কেঁদো না ওরে সোনার ময়না, ঘুরিয়ে দেব গয়না তোমার আর ধরো না বায়না। আজকের পরবর্তী এবং শেষ ছড়াটি হলো পূজোর দিনে। বাজে টাক ডুমা ডুম ডুম, শুনে ফাংলো কুকার ঘুম, পূজোর দিনে পল্লী জুড়ে চলছে ভারী ধুম, জুড়ে উঠছে হাসির রোল ও যে দুগ্গা বাড়ির গোল, সকাল থেকে বাজে কাশি বাজে ঢাক ঢোল। আবার পড়ি। পূজোর দিনে বাজে টাক ডুমা ডুম ডুম, শুনে ভাঙলো খোকার ঘুম, পূজোর দিনে পল্লী জুড়ে চলছে ভারী ধুম, জোরে উঠছে হাসির রোল ও যে দুগ্গা বাড়ির গোল, সকাল থেকে বাজছে কাশি বাজছে ঢাক ঢোল। তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই। পরবর্তী দিনের কবিতাগুলি হলো ভীমরুল, দাদুর মেনু এবং বুড়ো বাঘ। তাহলে দেখা হচ্ছে পরের দিন। আজকের মতন টাটা।